ইলিশের মৌসুমে বাজারে যত ইলিশ পাওয়া যায় তার মধ্যে বেশিরভাগ ইলিশের পেটেই ডিম থাকে, অর্থাৎ মা ইলিশ। এখন আমার প্রশ্ন হলো, নদী বা সমুদ্রে যেখানে ইলিশের জন্ম হয় তাহলে কি সেখানে শুধু মা ইলিশেরই জন্ম হয়, এখানে পুরুষ ইলিশের জন্ম কি হয় না? এ নিয়ে একটি ঘটনা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাচ্ছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি একটি বাজারে গিয়ে দোকানদারকে বললাম, ভাই আমাকে একটি বড় সাইজের ইলিশ দেন যার পেটে ডিম থাকবে না, অর্থাৎ পুরুষ ইলিশ। 1-1.5 কেজি সাইজের একটি পুরুষ ইলিশ আমাকে বাছাই করে দেন। তারপর দোকানদার অনেক খোঁজাখুঁজির পরে বলল যে, না ভাই, আমার দোকানে সবগুলো ইলিশের পেটেই ডিম আছে, অর্থাৎ মা ইলিশ। আরেকটি দোকানে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই আপনার কাছে কি কোনো পুরুষ ইলিশ আছে, অর্থাৎ ডিম ছাড়া ইলিশ? আমার একটি পুরুষ ইলিশ লাগবে 1-1.5 কেজি সাইজের। সে দোকানদারও বলল, ভাই না, আমার কাছে এরকম বড় সাইজের ইলিশ নেই, যতগুলো ইলিশ আছে সবগুলো ইলিশের পেটেই ডিম। তাহলে এখানে থেকে কি বোঝা যায় যে সমুদ্রে ইলিশ উৎপাদন হয় বা নদীতে ইলিশ উৎপাদন হয়, সেইখানে কি আসলে পুরুষ ইলিশ সত্যি থাকে না? না, এটা ভুল। সেখানে পুরুষ এবং মা ইলিশ দুটাই থাকে। অনুপাতিক হারে সেটা হিসাব করলে 55/45, অর্থাৎ যদি 55% মা ইলিশ থাকে সেখানে 45% পুরুষ ইলিশ থাকে। তাহলে বাজারে কেন এই পুরুষ ইলিশ পাওয়া যায় না? এই প্রশ্নের অ্যান্সার খোঁজার জন্য আমি চলে গেলাম জেলেদের কাছে, অর্থাৎ যেখানে জেলেরা ইলিশ আহরণ করে। এই প্রশ্ন করার পরে যে আসলে আপনারা কি মা ইলিশ এবং পুরুষ ইলিশ এখান থেকে আহরণ করেন বা সংগ্রহ করেন বা ধরেন, তারা এর উত্তরে বলল, আমরা মাছ ধরি এবং বিক্রি করি, এখানে আমরা কোনটা মা ইলিশ কোনটা পুরুষ ইলিশ এরকম আমরা আলাদা করে বিক্রি করি না বা আমরা এরকম আলাদা করতে পারি না। তবে কিছু কিছু জেলেরা আমাকে যে অ্যান্সার দিল সেটা হলো, তারা উভয় ইলিশই ধরে থাকে, অর্থাৎ মা ইলিশ এবং পুরুষ ইলিশ সবই নদী থেকে বা সমুদ্র থেকে আহরণ করে থাকে। তবে এখানে পুরুষ ইলিশের সংখ্যা একটু কম থাকে। আমি আর একজন জেলে যে অনেক অভিজ্ঞ এবং অনেকদিন ধরা মাছ আহরণ করে, তার কাছে এই প্রশ্ন করার পরে তিনি আমাকে উত্তর দিলেন যে পুরুষ ইলিশ আকারে ছোট হয়, এই পুরুষ ইলিশ কখনোই বড় হয় না, 1.5 কেজি, 2 কেজি, 1 কেজি প্লাস এরকম হয় না, এটা ছোট সাইজের হয়, আর মা ইলিশগুলো সবসময় বড় হয়। আর এইটাই আমরা জানতে পারলাম, আসলে পুরুষ ইলিশও হয় এবং মা ইলিশও সমুদ্রে বা নদীতে জন্ম নেয়, তবে পুরুষ ইলিশ আকারে ছোট হওয়ার কারণে সেটার চাহিদা অনেকটা কম